আইপিএল খেলবেন। এ কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ না খেলার জন্য সাকিব আল হাসান এবং লিটন দাসের আবেদন করা। এ বিষয়ে বিসিবির অবস্থান সবকিছু মিলিয়ে গত কয়েকদিনের মধ্যে কম জল ঘোলা হয়নি, এখনও হচ্ছে বই কি। তবে এত সব কিছুর মাঝে নির্ভার থাকছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের টেস্ট ফরম্যাটের বিবেচনায় নেই তিনি, তাই 31 মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-20 শেষ করেই ভারতের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। 1 এপ্রিল 2023 আইপিএলের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে তার দল দিল্লি ক্যাপিটালস। এর আগেই দিল্লির ক্যাম্পে পৌঁছে যাওয়ার কথা মুস্তাফিজের। এ পর্যন্ত সব ঠিকই আছে, তবে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মনে এরপরই যে প্রশ্ন উঁকি দেওয়ার কথা তা হলো এবারের আইপিএলে দিল্লির একাদশে সুযোগ পাবেন তো মুস্তাফিজ? একাদশে সুযোগ পেলেও তা কত ম্যাচের জন্য পাবেন? ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে কিন্তু দিল্লির ফার্স্ট ইলেভেনে মুস্তাফিজের খেলার কোনো সুযোগই দেখছেন না। শুধু তাই নয়, হর্ষার মতে বিদেশি খেলোয়াড়দের মধ্যে দিল্লির বিবেচনার তালিকায় 7 নম্বরে থাকবেন মুস্তাফিজ। যেখানে একাদশে খেলার সুযোগ থাকে মাত্র 4 বিদেশির, ক্রিকবাজের একটি ভিডিওতে দিল্লি ক্যাপিটালস টিম প্রিভিউতে হর্ষা ভোগলে বলেছেন, বিদেশি খেলোয়াড়দের মধ্যে মুস্তাফিজের চেয়ে এগিয়ে থাকবেন অন্য দেশের ক্রিকেটাররাই। দিল্লির পেস বিভাগে মুস্তাফিজ ছাড়াও রয়েছেন সাউথ আফ্রিকান 2 গতিতারকা এনরিক নরকিয়া এবং লুঙ্গি এনগিডি। আর ফিট থাকলে মুস্তাফিজের আগে একাদশে নরকিয়া কিংবা এনগিডি যে কোনো একজনকেই খেলাবে দিল্লি, এমনটাই মনে করেন হর্ষা। অর্থাৎ নরকিয়া খেললে হয়তো সুযোগ হবে না এনগিডির, আবার এনগিডিকে খেলালে বসে থাকতে হবে নরকিয়াকে। সে অনুযায়ী বলা যায় হর্ষার মতে বিদেশি বোলার হিসেবে দিল্লির 3 নম্বর পছন্দ হতে পারেন মুস্তাফিজ। পেস আক্রমণে দিল্লির একাদশে সুযোগ পাবেন দেশি ডানহাতি পেসার মুকেশ কুমার। ওদিকে বাঁহাতি পেসার হিসেবে খেলার সম্ভাবনা বেশি চেতন সাকারিয়া অথবা খলিল আহমেদের মধ্যে যে কোনো একজনের। এর পরিষ্কার মানে দাঁড়ায় পুরো বোলিং বিভাগে মাত্র একজন বিদেশি খেলাতে পারবে ক্যাপিটালস। মূলত তাদের নিয়মিত অধিনায়ক ঋষভ পান্তের ইঞ্জুরিই বাঁধিয়েছে যত সমস্যা। গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে বহুদিনের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন ঋষভ, তাই তাদেরকে খুঁজতে হচ্ছে বিকল্প অধিনায়ক। স্কোয়াডে ডেভিড ওয়ার্নারের মতো খেলোয়াড় থাকতে নেতৃত্বের জন্য অন্য কারো দিকে তাকাবে না দিল্লি, এমনটাই মনে করেন হর্ষা ভোগলে। একাদশের 3 নম্বর পজিশনে আরেক অজি ক্রিকেটার মিচেল মার্শের জায়গাও নিশ্চিত বলে মনে করেন তিনি। কিছুদিন আগেই ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে 36 বলে অপরাজিত 66 করা মার্শ বাদে অন্য কাউকে ভাবার কথাও নয় দিল্লি ম্যানেজমেন্টের। প্রয়োজনে 2-1 ওভার হাতও ঘোরাতে পারেন তিনি। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। কেন? নগদে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম, আর সেন্ড মানিও ফ্রি। 5 নম্বর পজিশনটা দিল্লি পূরণ করতে চাইবে আগের মৌসুমে বিধ্বংসী রূপে খেলা রবম্যান পাওয়েলকে দিয়ে। একই পজিশনে পাওয়েলের বিকল্প হতে পারেন সাউথ আফ্রিকান ব্যাটার রাইলি রুশো। অর্থাৎ বিদেশি ক্রিকেটারদের বিবেচনায় দিল্লি ক্যাপিটালসের 7 নম্বর পছন্দ হতে পারেন মুস্তাফিজুর রহমান। তবে এই সকল যুক্তি ভুলে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা চেয়ে থাকবেন কোনো আউট অফ দ্য বক্স ডিসিশনের জন্য। তারা অপেক্ষায় থাকবেন মুস্তাফিজকে আইপিএল খেলতে দেখার, কারণ ক্রিকেটটাই তো গৌরবময় অনিশ্চয়তার খেলা। মাঠ এবং মাঠের বাইরে ঘটতে পারে অনেক অভাবনীয় কিছুই। তাসফিক পলক, ক্রিকফ্রেঞ্জি।